আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আশিদ আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনামগুলো। করোনায় দেশে একদিনে রেকর্ড 2200 জনের মৃত্যু, মৃতের সংখ্যা 408, নতুন 1773 জন সহ মোট আক্রান্ত 28511 জন। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে মানুষ ছুটছেন আপনজনের সাথে ঈদ করতে, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও মানবিক অজুহাত যাত্রীদের। গাইবান্ধার পলাশ বাড়িতে রডবাহী ট্রাক উল্টে 13 জন নিহত, ট্রাকে করে বাড়ি ফিরছিলেন নিহতরা। ঘূর্ণিঝড় আমফান দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত, প্রচণ্ড ঝড়ে উপকূল এলাকায় 10 জনের মৃত্যু, ভারতের পশ্চিমবঙ্গে মারা গেছেন 72 জন। বলছিলাম শিরোনামগুলো, এবারে বিস্তারিত। একদিনে রেকর্ড 2200 জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে নতুন করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 408 জন। বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় আরও 1773 জনের মধ্যে নতুন করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 28511 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের বিস্তারিত জানাচ্ছেন মুবাল্লিক করিম। দেশে 8 মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর 10 দিনের মাথায় প্রথম মৃত্যুর তথ্য আসে। কিন্তু গত 10 সপ্তাহে কখনো একদিনে এত নতুন রোগী আর এত বেশি মৃত্যু বাংলাদেশকে দেখতে হয়নি, যা আজ জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 22 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ 408 জন। বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় আরও 1773 জনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 28511 জন। আমাদের গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 10174টি এবং নমুনা পরীক্ষা হয়েছে 10262টি আগের কিছু নমুনা সহ, এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা 214114টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 1773টি। রেকর্ড সংখ্যা মৃত্যুতেও, 22 জনের মৃত্যুর মধ্যে দিয়ে মৃতের সংখ্যা 408 জন বলেও জানান তিনি। আইডিসির বুলেটিন থেকে আরও জানা যায়, 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে 19 জন পুরুষ আর 3 জন নারী। বয়সভেদে মৃতের তথ্য জানানো হয়। বয়স বিশ্লেষণে সর্বাধিক 51 থেকে 60 বছরের মধ্যে মৃত্যুবরণ করেছেন 10 জন, তাদের মধ্যে পুরুষ 9 জন, নারী 1 জন। সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 395 জন। সব মিলিয়ে এ পর্যন্ত মোট 5602 জন সুস্থ হয়ে উঠলেন। এ পর্যন্ত 5602 জন। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। দর্শক, আমরা চলে যাচ্ছি অপর একটি স্টুডিওতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাকিব হাসান। তিনি জানাবেন দেশ বিদেশের সর্বশেষ করোনা পরিস্থিতি। ধন্যবাদ আশিদা আপনাকে। আমরা এখন আসলে দর্শকদের জানাবো করোনা আপডেটের কিছু চিত্র। আমি প্রথমে আমাদের দেশের কিছু চিত্র তুলে ধরছি। আমরা এরই মধ্যে জানতে পেরেছি গত 24 ঘন্টায় বাংলাদেশে করোনা আক্রান্তের রোগীর সংখ্যা পাওয়া গেছে 1773 জন, যা এ যাবৎকালে আসলে সর্বোচ্চ। আমরা দেখতে পাচ্ছি যে গত 24 ঘন্টায় মারা গিয়েছেন 22 জন, এটিও কিন্তু বাংলাদেশে এ যাবৎকালে মৃত্যুর সংখ্যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে কিন্তু মৃতের সংখ্যা দাঁড়ালো 408-এ গিয়ে, আর সুস্থ হয়েছেন 395 জন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো 5620-এ গিয়ে। আসলে এই চিত্রগুলো আমরা এর আগেই দেখেছি। আমরা একটু নতুন কিছু চিত্র দেখাতে চাই। আমরা শুধু ঢাকা সিটির কিছু চিত্র দেখাতে চাই। এখন আমরা জানি যে করোনা আক্রান্ত রোগীর মধ্যে সবচেয়ে বেশি কিন্তু পাওয়া গিয়েছে ঢাকা সিটিতে। ঢাকা সিটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর যে সংখ্যা পাওয়া গেছে তার মধ্যে সর্বোচ্চ রয়েছে কাকরাইলে 298 জন, এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাত্রাবাড়িতে 274 জন, এবং 3 নম্বর অবস্থানে রয়েছে মহাখালী 259 জন। আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে রয়েছে মোহাম্মদপুর 224, এবং মুগদায় 221, রাজারবাগ 207। রাজারবাগের কথা যদি একটু বলি, আমরা দেখতে পাচ্ছি যে গত বেশ কিছুদিন কিন্তু রাজারবাগ খুব ঊর্ধ্বমুখী ছিল সংক্রমণের দিক থেকে। এখন কিন্তু রাজারবাগ অনেকটাই স্থিতিশীল রয়েছে এই আক্রান্তের রোগীর সংখ্যার দিক থেকে। তবে আমরা আরও একটু দেখাতে চাই, উত্তরা কিন্তু এর মধ্যে 262 জন আক্রান্তের রোগী পাওয়া গিয়েছে, তেজগাঁওয়ে পাওয়া গেছে 153 জন, এবং মগবাজারে আমরা দেখতে পাচ্ছি
151 জন এবং লালবাগে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 126 জন করোনা আক্রান্ত রোগীর পাওয়া গিয়েছে। এছাড়া কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় বিভিন্ন যে আক্রান্ত রোগী আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মহল্লায় বা বিভিন্ন এলাকায় আমরা পাওয়া গিয়েছে। তো সেই সংখ্যাটি আমরা এখন নাই বললাম। আমরা এখন যদি একটু আমরা বিদেশের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এই পর্যন্ত আসলে গত 24 ঘন্টা সারা বিশ্ব কিন্তু রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষয়টি জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে 24 ঘন্টা বিশ্বে 1,06,000 মানুষ আক্রান্ত হয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অবস্থানে কিন্তু আক্রান্তের দিক থেকে রয়েছে সে যুক্তরাষ্ট্রই। যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত করোনা আক্রান্তের রোগীর সংখ্যা 15,93,000 ছাড়িয়েছে আর মৃতের সংখ্যা 95,000। এরপরের অবস্থানে যে রয়েছে রাশিয়া এই পর্যন্ত 3,17,000 করোনা আক্রান্তের রোগী পাওয়া গিয়েছে এবং মৃত্যু হয়েছে 3,099 জন। এছাড়া এদিকে পরের অবস্থানটি রয়েছে ব্রাজিলে। এখানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি পাওয়া গেছে 2,93,000-এর বেশি মানুষ। অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সংক্রমণের সংখ্যা প্রায় বেড়ে চলেছে। বাংলাদেশের চিত্র যদি আমরা আরেকটু বলি যে গত এক সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি যে করোনা আক্রান্তের যে সংখ্যা প্রতিনিয়ত আসলে বাড়ছে। গত আমরা 18 তারিখে একটু চিত্র দেখাতে চাই যে 18 তারিখে বাংলাদেশের রোগী পাওয়া গিয়েছিল 24 ঘন্টায় 1,602 জন এবং 20 তারিখে সেটা 1,617 ছিল এবং গতকালকে সেটা 24 ঘন্টা সেটা 1,773 গিয়ে পৌঁছেছে। অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল প্রতিনিয়ত বিভিন্ন লোক সংক্রমণের শিকার হচ্ছে করোনার ভাইরাসের। আমরা দেখতে পাই আজকে একটি বিষয় যে করোনা ভাইরাসের আসলে কোনো ওষুধ এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি, ভ্যাকসিনও আবিষ্কৃত হয়নি, তবে করোনা আপৎকালীন কিছু ঔষধ এর মধ্যে ব্যবহার শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশও এই প্রথমবারের মতো কোনো ঔষধ উৎপাদন করলো। বাংলাদেশের একটি কোম্পানি ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যাল, তারা তাদের উৎপাদিত ওষুধটির নাম হচ্ছে রেমডেসিভির। সেটি এরই মধ্যে আমরা আজকে স্বাস্থ্যমন্ত্রীর কাছে ওষুধটি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে। এই ওষুধটি আসলে প্রাথমিকভাবে যারা খুবই সিরিয়াস রোগী রয়েছেন তাদের কাছে প্রয়োগ করা হবে। এছাড়া বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি প্রয়োগ করা হবে। এদের সফলতা হয়তো আমরা পরে জানতে পারবো। নিউজ স্টুডিওতে রয়েছেন আরশিদা, আমরা তার কাছে আবার চলে যাচ্ছি। আরশিদা রাকিব হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব হাসান। থাকছে আরও কিছু সংবাদ। ঢাকার প্রবেশ ও বহির্গমন পথ দিয়ে অনেকেই এখনও বাড়ি ফিরছেন। ঈদের বাকি আছে আর অল্প কিছুদিন, এর মধ্যে বাড়িতে ছুটতে স্বাস্থ্যবিধি অমান্য করছেন অনেকেই। গণপরিবহন না থাকায় সিএনজি অটোরিকশা, রিকশা ভ্যান, এমনকি পায়ে হেঁটে বাড়ি ছুটছেন এসব মানুষ। মানুষের জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য পুলিশ পাশের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শারমিন আজাদের রিপোর্ট। করোনা ভাইরাস সংক্রমণের কারণে এবার ঈদে বাড়ি ফেরা নেই। সরকারি নির্দেশনার পরও মনকে বাঁধ মানাতে পারছেন না অনেকে। নানা অজুহাতে কষ্ট সয়ে করোনা সংক্রমণের আশঙ্কা নিয়ে ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ। আমরা ব্যবসা করে আমরা রসুন বিক্রি করে আসতেছি, কারণ আমরা রসুন বিক্রি করি, এখন বাসায় যেতেছি আমিনবাজার। তবে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে তাদের ঠেকাতে। যানবাহন সীমিত, তবে রিক্সা বা সিএনজি যোগে কেউ এসে দূরে নেমে যাওয়ার চেষ্টা করতেছে, এমন যারা আসতেছে এটা সংখ্যা খুবই অল্প। যে গন্তব্য থেকে সে আসছে সেই গন্তব্যেই তাকে ফেরত। অনেকে অনেক কথা বলে যে আশেপাশে যাবে, আমিনবাজার যাবে, মানিকগঞ্জ যাবে, সিঙ্গার যাবে, কিন্তু তার লাগেজ বা তার আচরণ বা শেষ পর্যন্ত জিজ্ঞাসাবাদে যাওয়া যায় যে আসলেই না, সে আরও দূরে যেতে চাচ্ছে। অনেক সময় যারা বাড়ি ফিরছেন তারা দিচ্ছেন নানা মানবিক অজুহাত। পরিবারের সদস্যদের নিয়েই করোনা সংক্রমণ ও সাধারণ ছুটির তোয়াক্কা না করে বাড়ি ছুটছেন এসব মানুষ। এদিকে চলাচলের জন্য পুলিশ পাসের ব্যবস্থা করছে। movementpass.police.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে জরুরি প্রয়োজনে চলাফেরার জন্য পুলিশ পাসের ব্যবস্থা করা যাবে। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা।
গায়বান্ধার পলাশবাড়িতে রডবাহী একটি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে 13 জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ওই ট্রাকে করে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। পলাশবাড়ি থানার ওসি মাসুদুর রহমান জানান, ঢাকা থেকে রংপুরগামী মালবাহী একটি ট্রাক ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের রডের উপরে বসে থাকা ঢাকা থেকে আসা 13 যাত্রী ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালায়। ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। ঘূর্ণিঝড় আমফান দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, সর্বশেষ পাবনায় এসে নিম্নচাপে পরিণত হয় আমফান। এর গতিপথ উত্তর দিকে ধাবিত হয়। বৃষ্টিপাতের মধ্য দিয়ে শেষ হয়েছে সুপার সাইক্লোনের তাণ্ডব। ফলে কক্সবাজার ও মংলা পায়রা বন্দরের মহাবিপদ সংকেত নামে 3 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। শারমিন আজাদের আরও একটি রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আমফান বুধবার আঘাত হানে পশ্চিমবঙ্গে। এর প্রভাবে 10 থেকে 15 ফুট জলোচ্ছ্বাসের কবলে পড়ে পটুয়াখালী, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট সহ বিভিন্ন জেলা। বুধবার থেকে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত তাণ্ডব চালিয়ে উত্তরের দিকে ধাবিত হয় ঘূর্ণিঝড় আমফান। পরে শক্তি হারিয়ে আমফান সুপার সাইক্লোন থেকে নিজের রূপ বদলে নিম্নচাপে পরিণত হয়। ঝিনাইদহ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় আমফান আরও উত্তর দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপ হিসেবে পরিণত হয়ে আজ সকাল 9টায় রাজশাহী ও পাবনা অঞ্চলে বিরাজ করছে এবং আস্তে আস্তে এটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে। এই উত্তর পূর্ব দিকে অগ্রসর দুর্বল হচ্ছে এবং এটা আস্তে আস্তে বৃষ্টি দিয়ে আস্তে আস্তে এটা শেষ হয়ে যাচ্ছে। স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় আর তাণ্ডবের ঝুঁকি নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মোগলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবারও বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিভিন্ন ফসলি জমি ও ফসলের ক্ষতি হয়েছে, প্রাণহানিও হয়েছে বিভিন্ন জেলায়। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপকূল জেলাগুলোর বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে, পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। ভোলায় 2 জন, পটুয়াখালীতে 2 জন, যশোরে 2 জন ও পিরোজপুর, সন্দ্বীপ ও সাতক্ষীরায় 1 জন করে মারা গেছেন। লণ্ডভণ্ড হয়ে গেছে খুলনা অঞ্চলের উপকূল এলাকা। ঝড়ের আঘাতে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকা জুড়ে লক্ষাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হলেও বরিশালে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঝড়ের প্রভাবে অধিকাংশ এলাকায় 1 টানা 16 ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। কৃষি বিভাগ জানায়, আবাদকৃত বড় ধানে 90% ধান ঘরে তোলায় ধানের আংশিক ক্ষতি হয়েছে। তবে জেলার গৌরনদী, বানারীপাড়া ও আগলছাড়া উপজেলায় 2,800 হেক্টর জমির পানের বরজ ও 900 হেক্টর জমির কলার কিছুটা ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় আমফানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে পড়েছে গোটা সাতক্ষীরা। উপকূলীয় 4টি উপজেলার কমপক্ষে 20টিরও বেশি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। পানিতে ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। এদিকে শহরের কামালনগরে গাছপালা পড়ে করিমন নেসা নামের এক নারী মারা গেছেন। নদীর বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মুস্তফা কামাল জানান, ক্ষয়ক্ষতি নিরূপণে তালিকা তৈরির কাজ চলছে। ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় শাহ আলম নামে এক সিপিপি টিম লিডারের মৃত্যু হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপজেলা বিধ্বস্ত হয়েছে 100 কাঁচা এবং 3 শেডের ঘরবাড়ি। উপচে পড়েছে অসংখ্য গাছপালা। বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে 5 থেকে 7 ফুট উচ্চতায় 2 দফা জোয়ারে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে অন্তত 19টি গ্রাম। পটুয়াখালীর গলাচিপায় ভয়াবহ ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গলাচিপা উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের বদনাতলি খেয়াঘাটের 12টি দোকান ভেঙে গেছে এবং 8টি দোকান পানিতে তলিয়ে গেছে। এছাড়াও মাছের ঘের সহ ঘরবাড়ি পানিতে প্লাবিত হয়েছে, তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
এদিকে ঘূর্ণিঝড় আমফানের আঘাতে ভারতের পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত 72 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের দাপটে পশ্চিমবঙ্গের কলকাতা সহ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ লণ্ঠভণ্ড হয়ে গেছে। বাড়িঘর, বিদ্যুতের খুঁটি, হাজার হাজার গাছপালা উপচে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু, রাস্তাঘাট প্লাবিত হয়েছে নির্মাল জল। এদিকে পশ্চিমবঙ্গ আমফানের ক্ষয়ক্ষতি করোনা মহামারীর চেয়েও মারাত্মক হবে বলে মনে করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এই ক্ষয়ক্ষতির পরিমাণ 1,00,000 কোটি রুপিতে পৌঁছতে পারে। 1999 সালের পর বঙ্গোপসাগরে তৈরি হওয়া প্রথম সুপার সাইক্লোন এই আমফান। এবারে করোনায় করণীয়। প্লাজমা দিলে শারীরিক কোনো ক্ষতি হয় না বলে জানিয়েছেন করোনাজয়ী এবং করোনা চিকিৎসায় প্রথম প্লাজমা ডোনার সোহরদি হাসপাতালের চিকিৎসক ডাক্তার আলামিন। আক্রান্ত হলে ঘরে থেকেই চিকিৎসা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন সম্বলিত খাবার খাওয়ার পরামর্শ দিলেন। দিয়ে তিনি জানান, শ্বাসকষ্ট হলে অবশ্যই হাসপাতালে যেতে হবে আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে প্লাজমা চিকিৎসা এখন পরীক্ষামূলক। আর জানাচ্ছেন সাইদুর রহমান আবির। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ফ্লু কর্নারের প্রধান চিকিৎসক আল আমিন আক্রান্ত হয়েছিলেন করোনা ভাইরাসে। করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে সুস্থ হয়ে ইতিমধ্যে নিজের কর্মস্থলেও যোগ দিয়েছেন এই চিকিৎসক। জানতে চাই শারীরিক কী সমস্যা হয়েছিল তার। যেটা হলো প্রথমে একটু সামান্য গলা ব্যথা এবং কাশি এবং হালকা জ্বর এবং প্রচণ্ড শরীর ব্যথা। এটা হওয়ার পরে আমি 2 দিন হোয়াইট করে, এরপরে আমি 18 তারিখে আমি স্যাম্পল দিই, 18ই এপ্রিল। 20 তারিখে আমার রিপোর্ট আসে, আমি পজিটিভ আসি। আপনার ফ্যামিলি মেম্বারকে সেভ করতে হলে অবশ্যই আপনাকে একটা রুমে টোটাল আইসোলেশনে থাকতে হবে। এখন হচ্ছে যে যাদের প্রচণ্ড শ্বাসকষ্ট হবে এইগুলো থাকলে তাকে অবশ্যই হসপিটালে চিকিৎসা নিতে হবে। সুস্থ হওয়ার জন্য খাদ্যাভ্যাসের কথাও জানান এই চিকিৎসক। যেমন ধরেন জ্বর আসলে প্যারাসিটামল, শরীর ব্যথা করলেও প্যারাসিটামল খাবে, শ্বাসকষ্ট কাশি হলে ফ্যাক্সোফেনাডিন জাতীয় ওষুধ খেয়েছি, প্রচুর ভিটামিন সি জাতীয় ওষুধ খেতে হয়, ভিটামিন ডিও খেতে হয়, তারপরে আপনার প্রচুর প্রোটিন জাতীয় খাবার খেতে হয়, প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে হবে, সেক্ষেত্রে প্রচুর মাছ মাংস দুধ ডিম এইসব খেতে হবে, বিশেষ করে ডেইলি 2-3টা করে ডিম খেতে হবে। করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি শুরু করার পর প্রথম ডোনার এই চিকিৎসক। প্লাজমা দেওয়ারও বর্ণনা দেন তিনি। হ্যাঁ, এখন আমি বাংলাদেশের প্রথম প্লাজমা ডোনার, আমি প্লাজমা ডোনেট করেছি। প্লাজমা ডোনেট করা ব্লাড ডোনেট করার মতোই স্বাভাবিক একটি প্রক্রিয়া। ব্লাড দিতে একটু অল্প সময় লাগে, কিন্তু প্লাজমাটা টানতে একটু 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। সেটা 4 বারে তারা ব্লাড নিয়ে ব্লাডটাকে সাক করে প্লাজমাটা রেখে আবার সেলগুলো আমাদের শরীরে আবার ব্যাক করে দেয়। প্লাজমা থেরাপির বিষয়ে নিজেদের অবস্থানের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তর। মুমূর্ষু অবস্থা, কিডনি কোনো সমস্যা আছে অথবা হার্টে কোনো সমস্যা, লাংসে কোনো সমস্যা, মুমূর্ষু ব্যক্তিদের দেহে দেওয়া হয় সে অ্যান্টিবডিটা যাতে সেটা রিকভার করে। সেটা কিন্তু এখনও গবেষণা চলছে এবং এটা কিন্তু বিভিন্ন দেশে, আমেরিকা, তারপরে ভারতেও বা পাশাপাশি দেশে কিন্তু এই থেরাপিটা কার্যকর আছে এখনও। আমাদের কিন্তু এখন এটা প্রক্রিয়া চলছে। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। দুর্যোগ ব্যবস্থাপনায় শেখ হাসিনা সরকার আবারও বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন। তিনি বলেন, কিছুদিন ধরে অসাবধানতা, অসচেতনতার জন্য করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে চলছে। অহেতুক যেখানে সেখানে সমাগম করে জেনে শুনেই সংক্রমণ ও মৃত্যুকে ডেকে আনছেন অনেকেই। পরবর্তী পুনর্বাসন, পানিবন্দি মানুষের সুরক্ষা এবং ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতে শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ আপনাদের পাশে রয়েছে। মনে রাখবেন, আপনারা একা নন, শেখ হাসিনার মতো দরদি দক্ষ নেতৃত্ব আপনাদের সাথে আছে সার্বক্ষণিকভাবে। কিছুদিন ধরে আমাদের অসাবধানতা, অসচেতনতার জন্য করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে চলছে। যারা সামাজিক দূরত্ব মেনে চলছেন না, স্বাস্থ্যবিধি মানছেন না, অহেতুক যেখানে সেখানে সমাগম করছেন, তারা জেনে শুনেই সংক্রমণ ও মৃত্যুকে ডেকে আনছে।
দেশে করোনা সংক্রমণ চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে বাংলাদেশের প্রস্তুতকৃত করোনার আপৎকালীন ঔষধ রেমডেসিভির গ্রহণকালে কথা জানান তিনি। কেবলমাত্র মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে ঔষধ প্রয়োগ করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশের প্রতিনিয়তই রোগী বাড়ছে উল্লেখ করে তুলনামূলকভাবে বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় ভালো আছে বলে দাবি করেন জাহিদ মালেক। দায়িত্ব প্রাপ্ত হবে এই আমাদের যে নির্দেশনা সেটা পালন করার জন্য এবং তারা এই পর্যায়ক্রমে ন্যাশনাল কমিটির কাছে। এবারে গ্রাম বাংলার খবর। বাংলাদেশ এবং ভারত সরকারের বারবার নির্দেশের পরও গত দুই মাসেও চালু হয়নি বেনাপোল স্থলবন্দর। ওপারে পণ্য বোঝাই 5,000-এরও বেশি ট্রাক আটকে আছে, ফলে বাংলাদেশে আসতে পারছে না করোনা চিকিৎসায় ব্যবহারের সরঞ্জাম সহ জরুরি পণ্য। বেনাপোল প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সুমনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। করোনা সতর্কতায় দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর গত 29 এপ্রিল ভারতের 24 পরগনার জেলা ম্যাজিস্ট্রেট অফিস আদেশের মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিত করে পেট্রোপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরুর নির্দেশনা দেয়। বেশ কিছু শর্ত সাপেক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হবার পর 3 মে থেকে আবার তা বন্ধ করে দিয়েছে পেট্রোপোল বন্দর কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এই পণ্যগুলো দীর্ঘদিন পড়ে থাকায় তার কোয়ালিটি এবং তার বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে এবং সেগুলো গুণগত মানও নষ্ট হয়ে যাচ্ছে। আবার এদিকে ব্যবসায়ীদের অনেক এলসির টাকাও চলে গেছে, তারা মাল পাচ্ছে না, ড্যামারেজ হচ্ছে, ইন্ডাস্ট্রিগুলো বন্ধ আছে। ভারত থেকে নো ম্যানস ল্যান্ডে স্বাস্থ্য সংস্থার বিধিবিধান মেনে লোড আনলোড করা হলেও ভারতের এমন সিদ্ধান্তে হতাশ তারা। সংশ্লিষ্টরা বলছেন পেট্রোপোল বন্দর পণ্য দিলে বেনাপোল বন্দর থেকে সব রকম সহযোগিতা করা হবে। বনগাঁর অপোজিটে পেট্রোপোলের ওখানে ছয়গড়িয়ায় কিছু টিএমসি স্থানীয় নেতৃবৃন্দ তারা রাস্তা অবরোধ করে এবং তারা বলে যে বেনাপোল থেকে যশোরে ব্যাপক করোনা সংক্রমিত হয়েছে এবং শত শত লোক মারা গেছে, একটা ভুয়া তথ্য তারা দিয়ে এই একটা সিন ক্রিয়েট করে। এর মধ্যে রেল ইতিমধ্যে আমরা সাকসেসফুলি রেলের ডিজি শামসুজ্জামান সাহেব এবং রেলের ডাইরেক্টর কালীকান্তবাবু এ ব্যাপারে আমাদের সাংঘাতিক সহায়তা করছে। 3টি পণ্য চালান এসছে, একটি পেঁয়াজ 1100 টন পেঁয়াজ আর 2টো হচ্ছে ফ্লাই অ্যাশ ও অন্যান্য পণ্য। ভারতের বনগাঁ ও স্থানীয়দের বাধার কারণে ওপারে পণ্য বোঝাই 5,000-এর বেশি ট্রাক আটকে আছে, যাতে রয়েছে করোনা চিকিৎসা সরঞ্জাম সহ আরও জরুরি পণ্য। বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে দুদেশের মধ্যে আলোচনার দাবি কাস্টমস কর্তৃপক্ষের। একদিন 2 দিন 3 দিন করে 5-6 দিনের কমপ্লিট দেওয়া হলো কিন্তু পণ্য আসলো না। জরুরি ওষুধ, ওষুধের কাঁচামাল এবং আমাদের অক্সিজেন, এই সমস্ত জিনিস আছে। এই পণ্যগুলো দীর্ঘ 2 মাস এখানে আটকে থাকার ফলে পণ্যের যেমন গুণগত মান হ্রাস পেয়েছে, প্রতিদিন যে ট্রাকগুলো সেখানে অপেক্ষা করেছে প্রত্যেক ট্রাকের জন্য আমার এখানকার আমদানি কারণ দেখে ডেমারেজ বন্ধ হচ্ছে। আমরা চাচ্ছি যে দুই দেশের সরকার মিলে বেনাপোলে একটা স্মুথ ট্রেড এনভায়রনমেন্ট তৈরি করবে। উভয় দেশের মধ্যে পারস্পরিক সংক্রমণ প্রতিরোধের বিষয়টি মাথায় রেখে দ্রুত বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হবে এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। টাঙ্গাইলের ধনবাড়িতে সরকার নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য কিনতে পাওয়ায় খুশি সাধারণ মানুষ। ধনবাড়ি উপজেলার বলিবদ্র কিরামজানি বাজারে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে সকাল থেকে ট্রাক সেলের মাধ্যমে চিনি, সয়াবিন তেল, মসুরের ডাল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি শুরু হয়েছে। টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বলিবদ্র ইউপি চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টু। মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট সিরাজুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বড় কন্যা সিনথিয়া শারমিন বিনতে সিরাজের পক্ষ থেকে ঠাকুরগাঁওয়ের 200 দরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। দুপুরে শহরের হাজিপাড়া স্টেডিয়াম মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের তত্ত্বাবধানে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান। ময়মনসিংহের 30 সালে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত অসহায় 2 সহস্রাধিক কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন 30 সাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন। এদিকে নগরীর চরপাড়ায় 1,000 মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় ও ময়মনসিংহ রিপোর্টার সিনেটির সভাপতি মোশাররফ হোসেন। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় করোনা সংক্রমণ প্রতিরোধে পুলিশ সুপার আলমগীর হোসেনের নির্দেশনায় করোনা সংক্রমণ মোকাবেলা, করোনায় মৃত ব্যক্তিদের দাফন সহ অপরাধ নিয়ন্ত্রণে অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন এলাকায় অসহায়দের ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী উপহার দেন অফিসার ইনচার্জ আবুল খায়ের ও ইন্সপেক্টর ইকবাল সহ পুলিশ সদস্যবৃন্দ।
কুমিল্লার মুরাদনগরে বয়স্ক বিধবা ও স্বামী নিগৃহীতা অসচ্ছল প্রতিবন্ধী ভাতা বিতরণ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস। চলন্ত বাসে ধর্ষণ ও হত্যার শিকার কলেজ ছাত্রীর পরিবারে ঈদ উপহার পৌঁছে দিলেন তারা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল শেখ। উপজেলার আসনবাড়ি গ্রামে ওই পরিবারের কাছে নগদ অর্থ, কাপড় ও ঈদের বাজার তুলে দেন তিনি। কুমিল্লায় রোজার প্রথম দিন থেকে 200+ প্রতিবন্ধী ভিক্ষুক, রিকশাচালক ও নাইটগার্ডদের মাঝে ইফতার ও সেহরি বিতরণ করেছে সামাজিক সংগঠন জাগ্রত মানবিকতা। সংগঠনের সাধারণ সম্পাদক জানান, রোজার শুরু থেকে করোনা পরিস্থিতির কারণে খাবার দোকানগুলো বন্ধ থাকায় ইফতার ও সেহরির খাবার সংকট থাকায় তাদের এই উদ্যোগ। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশিদা আলী। আল্লাহ হাফেজ।